আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের খুব সহজে সিলেটের বিখ্যাত ডালের পিঠা তৈরি করে দেখাব। আশা করি আপনারা অনেকেই এই পিঠাটি তৈরি করতে পারেন। আমি আজ আমার নিজের মতো করে তৈরি করে দেখাব। ডালের পিঠা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি। ডালগুলোকে আমি 30 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালগুলো বেজে নেব। ডাল ভাজার জন্য আমি একটি কড়াই চুলায় বসিয়ে নিলাম। দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি বড় সাইজের 2টি পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো কিছুক্ষণ বেজে নিই। দিয়ে দিব 2টি তেজপাতা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ডালগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। কিছুক্ষণ বাপে রান্না করে নিন। ডালগুলো বেশি সিদ্ধ হয়ে যাতে ব্যাঙ্গে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দিব 5টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের জাল আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পিঠার ডু তৈরি করার জন্য একটি পাতিলে 2 কাপ পানি নিয়েছি। এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিব 1 চামচ আদা বাটা। দিয়ে দিব 1/2 চামচ হলুদ গুঁড়া। পানি পলক আসলে দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়া। 2 মিনিট বাপে রেখে দিব, যাতে চালের গুঁড়াগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তাহলে ডুটা অনেক ভালো হবে।
এখন আমি ভালো করে মিশিয়ে নিব। দুটাকে ঠান্ডা করে নিব। দুটাকে ভালো করে মথে নিতে হবে, না হলে পিঠাগুলো ফেটে যাবে। দুটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প দুধ নিয়ে রুটি বেলার মতো করে বেলে নিব। গোল গোল করে কেটে নিব, কারণ আমি গোল শেপে পিঠা তৈরি করব। আপনারা চাইলে অন্য রকম শেপে কেটে পিঠা তৈরি করতে পারেন। এখন আমি পিঠা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কি করে পিঠা তৈরি করতেছি। এখানে আমি বলে কতটা বোঝাতে পারবো বুঝতেছি না। আপনারা ভালো করে দেখেন আমি কি করে তৈরি করতেছি। সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি একটি কড়াইয়ে ভেজে নিব। সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। ডালের এই পিঠাগুলো যেমন দেখতে সুন্দর, তেমনি খেতেও অনেক মজাদার। বিকালের নাস্তার জন্য এই পিঠাগুলো পারফেক্ট। আমি আপনাদের খুব সহজে এই রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। I'm alone.